এরকম কোনো সুদখোর বা ঘুষখোর বা হারামের সাথে সম্পৃক্ত কোনো আত্মীয় যদি ইফতার পার্টিতে আমরা দাওয়াত দেয়, সেই আত্মীয়ের বাসায় আমি খেতে পারবো কি না? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন এই প্রশ্নটা আসে? বিয়ের দাওয়াতের ব্যাপারে তো এই প্রশ্ন আসে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজির সময় প্রশ্নটা আসে না, ইফতারের সময় কেন আসলো? কারণ হচ্ছে ইফতার একটা ইবাদত। ইফতারের এই সময়টা বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে, আল্লাহ তখন ওই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকে, এই ফেরেশতারা তোরা না বলছিলি যে মানুষকে বানায়েন না, এরা রক্তপাত করবে, কই এরা তো রোজা রেখে আমার সামনে বসেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলাম, এভাবে আল্লাহ তাআলা গর্ব করে। এখন আপনি যে সুদখোর আত্মীয়র বাড়িতে খাইতে যাবেন, জানেন যে এই লোকটার ম্যাক্সিমাম টাকায় হারাম, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি জানেন যে 90% টাকাই আর হারাম, মানে হারামের উপর দিয়ে আছে, আর বাড়িতে আপনি দাওয়াত খায়েন না, তো কি করবেন? হুজুর রিলেশন তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কৌশল অবলম্বন করেন, কৌশল অবলম্বন করেন, যান যে হাজিরা দিয়ে আসেন, খাইলেন না, এক গ্লাস পানি খাইলেন, পানি তো আর হারাম না। আর যখন বাংলাদেশের মানুষ এই ধরনের হারামের সাথে সম্পৃক্ত থাকে, সাধারণত ইফতারে অনেকেই অন্তত চেষ্টা করে, একটা মানুষের সব টাকা তো আর হারাম না, 10% টাকাও যদি হালাল থাকে ওটা দিয়ে ইফতার করানো, যদি এরকম থাকে আপনি খাইতে পারেন, আর যদি সন্দেহ থাকে তাহলে আপনি ওই দাওয়াত এড়িয়ে যান। কেন এড়িয়ে যাবেন? কেন? তিরমিজির হাদিস 2989 নম্বর হাদিস, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ নিজে পবিত্র এবং একমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করে থাকেন। যে আত্মীয়ের বাসায় আপনি গ্রহণ করতে যাচ্ছেন ইফতার, এখানে একটা বিষয় অনেকে বলে থাকেন যে তার তো সব বিষয় হারাম না, সব টাকা তো হারাম না, অল্প একটু খাইলে সমস্যাটা কোথায়? এখানে একটা দলিল আছে। দেখেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার নিকটে এক ব্যক্তি এসে বলল, আমার একজন প্রতিবেশী আছে যে সুদ খায় এবং সর্বদা আমাকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয়, এখন আমি তার দাওয়াত কবুল করব কি? জবাবে তিনি বলেন, তোমার জন্য এটি বিনা কষ্টের অর্জন এবং গুণা তার উপরে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, তবে জায়েজ হলো উত্তম নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়্যুনুন ওয়া ইন্নাল হারামা বাইয়্যুনুন, নিশ্চয় হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, হালাল ও হারামের মাঝে অনেক সন্দেহযুক্ত বিষয় রয়েছে যা অনেক মানুষই জানে না। তাহলে সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকা, ইন্না বাদা যন্মি ইস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, একজন মানুষকে সবসময় খারাপ ধারণা করতে নাই, যখন সুস্পষ্টভাবে জানছেন যে লোকটা হারামের সাথে জড়িত তখন এড়িয়ে যান, কিন্তু যদি জানেন যে লোকটা হালালের সাথে সম্পৃক্ত আছে তাহলে সেসব ক্ষেত্রে আপনি খাইতে পারেন। তবে পরিপূর্ণভাবে লোকটা হারাম, এর ভিতরে এর রক্ত গোস্ত পুরোটাই হারাম, তাহলে ওর বাড়িতে দাওয়াত খায়েন না। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটাও কিন্তু গুনাহের কাজ। লা ইয়াদখুলুল জান্নাতে কাতিআ বা কুত্তা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যে করে সে ব্যক্তি জান্নাতে যাইবে না, এটা হাদিসের মধ্যে আছে। এখন আপনাকে ইফতারির দাওয়াত দিল অথবা আপনাকে সাহারির দাওয়াত দিল অথবা বাড়িতে দাওয়াত দিল, সবসময় উদারপূর্ণ করে খাইতে হবে এটা জরুরি না। হ্যাঁ, আপনার যদি সন্দেহ থাকে একটা খেজুর খান না, সন্দেহ যদি থাকে একটা পানি খান, একটু পানি খান, এক গ্লাস, সন্দেহ যদি থাকে আপনি কৌশল অবলম্বন করেন। যখন পেটটা ভরা থাকে, বন্ধুদের সাথে যখন হোটেলে বসেন, কোনো বন্ধুকে ঘুষি মেরে নাকে ফাটায় তারপরে খাওয়ায় আপনারে, আপনার রুচিতে ধরলে আপনি খান, না হলে খান না। তো আপনি একটা বিয়ে বাড়িতে গিয়েছেন, ও তো আর এই সিসি ক্যামেরা নিয়ে বসে রয়েছেন আপনার প্লেটের উপরে, যে আপনি কয় টুকরা গোস্ত খাইলেন, কয় টুকরা মাছ খাইছেন, ডাল খাইছেন কুদ্দুর, আপনি ডিম খাইলেন কয়টা, এগুলো কি সিসি ক্যামেরা নিয়ে বসে থাকে নাকি ড্রোন চালায় উপরে? কেউ তো এইভাবে দেখে না। তো যেটা করবেন আপনারা, রিলেশনটা নষ্ট না করে দাওয়াতি কাজ করেন, তাকে বোঝান কয়দিনের জিন্দেগি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।